বরানগর পৌরসভা 17 নম্বর ওয়ার্ড ফরওয়ার্ড কলোনি এলাকার বাসিন্দা প্রদীপ দত্ত এলাকায় জলের ব্যবসা করতেন। গতকাল থেকে নিখোঁজ ছিলেন প্রদীপ বাবু। বাড়ির লোক খোঁজ খবর না পেয়ে বরানগর থানায় নিখোঁজের ডায়েরি করেন। আজ সকালে বরানগর ফরওয়ার্ড কলোনির একটি পুকুরে প্রদীপ দত্তের মৃতদেহ ভেসে উঠতে দেখেন এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা খবর দেন বরানগর থানায়। বরানগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ব্যবসায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে এলাকায়। গতকাল থেকে নিখোঁজ থাকার পর কি করে পুকুর থেকে ব্যবসায় মৃতদেহ উদ্ধার হলো, এই নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার তদন্তে নেমেছে বরানগর থানার পুলিশ। শেখ রাজীবের রিপোর্ট, NTVWB। শুনতে পাওয়ার কিছু নেই, ও আমরা যতদূর জানি ও টুকটাক ড্রিঙ্কস করতো। এবার খুব সম্ভবত ড্রিঙ্কস করেই কোনো কারণে পুকুরে নেমেছে, হয়তো পা খসকে পড়ে গেছে বা হয়তো এমনি চান করতে নেমে উঠতে পারেনি। আর আমাদের যেটা সন্দেহ হচ্ছে, আর এটা আমাদের পাড়ার ছেলে, আমাদের বন্ধু বান্ধবই বলতে পারেন, আমাদের আজকে আবার খুঁটি পুজো, এর জন্য আমরা মাইক ফাইক সমস্ত কিছু বন্ধ রেখেছি, কিন্তু আমাদের তো অনুষ্ঠানটা চালাতে হবে। যেই কারণে আমরা এই ব্যাপারটা নিয়ে খুবই মর্মাহত, কিন্তু আমাদের কিছু করবার নেই এখন পুলিশের হাতে। কিন্তু মৃত্যুটা মনে হচ্ছে অস্বাভাবিক হলেও স্বাভাবিক। মানে গতকাল রাত থেকে নিখোঁজ, মানে বাড়িতে মিসিং ছিলেন, বাড়িতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বাড়ির লোকজন থানায় অভিযোগ করেছিলেন। কি মনে হচ্ছে যে রাত্রিবেলা এরকম ধরনের ঘটনা পুকুরের মধ্যে? রাত্রেবেলা না, আমরা যতদূর জানি ও বিকেলবেলা 4টার সময় স্নান করতে নেমেছিল, এসছিল, মানে ওদের বাড়ির লোকের থেকেই শোনা। এবার বাড়ির লোক ভাবছে যে এও অনেক রাত করে বাড়িতে ঢোকে, হয়তো কোথাও গেছে, ওরাও কোনো রকম খোঁজখবর নেয়নি। আগে যদি খোঁজখবর নিত, হয়তো আমরা চেষ্টা করতাম, বা পুকুরে আমরা যে পুকুরে পড়েছে কিনা জিনিসপত্র দেখে আমরা চেষ্টা করতাম খোঁজবার, বা জেলে ফেলে নামিয়ে জাল দিয়ে, কিন্তু আমরা এইসব ব্যাপার কোনো কিছুই জানতাম না। হঠাৎ সকালবেলা বডি ভেসে ওঠে, তখনও আমরা চিনতে পারিনি। এরপর যখন বডি তো পুলিশ তোলে, তখন আমরা চিনলাম যে আমাদের পাড়ার ছেলে। আপনার নাম? আমার নাম দেবাশিস দেব। তো একটু অস্বাভাবিক তো অবশ্যই, যখন জলের থেকে ডেড বডি উঠেছে এটা অস্বাভাবিক, কিন্তু বাড়ি বা পারিপার্শ্বিক যা কথাবার্তা শুনেছি তাতে মনে হয় যে ও ড্রিঙ্ক করতো, এটা তো খবর শুনেছি আমরা। এবং বাড়ির খবর বাড়িরটা বাড়ির লোকেরাই বলতে পারবে যে তারা কখন কি জানে না জানে। আমরা তো এটা দেখার পরে, যেহেতু আমরা কালকে একটু রাত পর্যন্ত ছিলাম আমাদের এখানে খুঁটি পুজো, এবং আজকে আমরা যেহেতু ফুটবলে হরদিশন খেলবো, তার জার্সি উদ্বোধন টোধন আছে, সেই জন্য আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা তো রাত 10টা সাড়ে 10টা 11টার সময় যে যার বাড়ি যাই, আর সকালবেলা এটা শুনে খুব খারাপ লাগলো। আর বিশেষ করে ছেলেটা তো একবার আমাদের চোখের সামনে দিয়ে বড় হওয়া ছেলে, খুব আমরা খুব মর্মাহত, যার জন্য অনুষ্ঠানটাকে আমরা যে এরকম করছিলাম সেরকমই থাকবে। আমরা খুব কী বলবো, আর ভালো লাগছে না এরকম একটা খবর শুনে। আমার নাম বিজন কুমার দাস। জনসাধারণের উদ্দেশ্যে